বিশিষ্ট কবি, সাহিত্যিক, সুরকার, গীতিকার, কবি ও লেখক ব্রজেন্দ্র কুমার সিংহের 84তম পূর্ণতিথি উপলক্ষে আজ হাইলাকান্দিতে এক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন কবি, সাহিত্যিক, সাংবাদিক, প্রাবন্ধিক এই আসরে অংশ নেন এবং ব্রজেন্দ্র কুমার সিংহের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে স্মৃতিচারণ করেন। সভার প্রারম্ভে উপস্থিত বিশিষ্টজনকে জ্যেষ্ঠ পুত্র মণিময় সিংহ স্বাগত জানান। এরপর তার প্রবাসী কনিষ্ঠ পুত্র মণিরূপ সিনহা কবির একটি কবিতা আবৃত্তি করে শোনান। স্মৃতিচারণ অনুষ্ঠানে হাইলাকান্দি শহরের আশ্রম রোডে ব্রজেন্দ্র কুমার সিংহের বাসভবনে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে এলার খুত্তল নামে একটি সঙ্গীত অ্যালবাম অডিও সিডি উন্মোচন করা হয়। সাহিত্য পত্রিকার সম্পাদিকা শিখা ভট্টাচার্য ও হীরকজ্যোতি চক্রবর্তীর যৌথভাবে এই সঙ্গীত অ্যালবামটি উন্মোচন করেন। নতুন এই অ্যালবামটিতে কথা ও সুর দিয়েছেন ব্রজেন্দ্র কুমার সিংহ, কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট গায়ক নির্ঝর শর্মা। জানকী বাজারের মাথায় সূর্য অস্ত যাচ্ছে, এই দৃশ্যটা দেখে বিজিত কুমার ভট্টাচার্য বলে নিস জানকী বাজারের মাথায় ব্রজেন্দ্র বাবুর বাড়ির। আমাদের স্যার ব্রজেন্দ্র কুমার সিংহ মহাশয় আজ আমাদের কাছে নেই, কিন্তু তারই অনুপস্থিতিটা আমরা এখনো ঠিক বুঝে উঠতে পারিনি, মনে হয় তিনি আমাদের সঙ্গেই আছেন। আজকে তুমি আমরা লোকে নাই, বাট স্টিল হ্যাপি বার্থডে বাবা। নিউজ ডেস্ক, এনএইচ নিউজ।